নম্বর গুহা মন্দিরে মহাজন চাতকের গল্পে, মানে দু নম্বর চিত্রক্রমের মধ্যে আমরা আছি। গতদিনই জানিয়েছি যে মহাজনক স্বয়ং জ্বলন্ত সমস্যার মুখোমুখি, এবং আজই আপনাদের সেটা জানাবো, নিশ্চয়ই জানাবো। কিন্তু যখন আমরা আসছি তখনকার একটা ঘটনা না বললেই নয়। কল্পনা হঠাৎ পেছন থেকে ডেকে বলল, এই শোন, পা ধুতে ডাকছে, আমাদের কুপলিটা একটু কড়া থাকছে। পেছন ঘুরে বললেন, কি ব্যাপার? কল্পনা বলল, পেছনে পা ধুতে ডাকছে। উনি হয়তো নোটিস করেছেন যে এরকম কোনো ইনস্ট্রাকশন বাইরে ছিলও না, বা জলের কোনো ব্যবস্থা যেটা দিয়ে পা ধোয়া হবে এরকম কোনো কিছু নেই। উনি ধমকের সুরে বলে উঠলেন, নিজের কাজে যাও। কল্পনা মিলমিল করে বলল, সত্যি ডাকছে, ঠিক আছে চলো। সবাই আমরা কল্পনাকে অনুসরণ করলাম। কল্পনা নিয়ে গেল কিন্তু কাউকে দেখাতে পারল না। দলনেতা প্রত্যেককে তার নিজস্ব জায়গায় যেতে বলে উনি ওনার মতো চলে গেলেন। এই সময় আমার মনে হলো, ও, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কেন গেলাম না। আরে, আপনাদের সাথে অনর্গল কথা বলাটাই তো আমার কাজ। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, ফটোগ্রাফারের ছবিটা দেখে আপনারাও বুঝতে পারবেন এই রেলিং। চোখটা অনেকটা দূরে চলে গেল, মনটা যেন কেমন মচুর দিয়ে উঠল জানেন। মনে হলো ওই যে ক্ষীণ শীর্ণকায় বাগুড়া রিভার বয়ে চলেছে। ও একসময় যদি দুর্নিবার গতিতে প্রচন্ড গর্জনে পাহাড়ের ভুগছি, আজকে ওকে দেখে এত কষ্ট হচ্ছিল। ওর ডাক কি কল্পনা শুনেছে? না না, তা কি করে হয়, রিভার কি করে ডাকবে? এখানে সব কিছুতে সম্ভব, একটা ফুল ফুটেও সমর্পিত হবার জন্য পাহাড় যুগ যুগ ধরে রয়েছে সমর্পিত হয়ে। এত বড় রিভারটা সে কেন থাকবে না? সে যে চিরকাল হাজার হাজার বছর ধরে ধুতে ধুতে চলেছে। ডাকলাম ইশারা করে কল্পনাকে। আচ্ছা কল্পনা, তুই কি শুনেছিলি একটু বল না। সুযোগ পেয়ে বলল, জানিস আমি শুনেছি, কে যেন বলছে, দাঁড়াও, যেও না লক্ষ্মীটি, পা ধুয়ে যা, নোংরা পায়ে যেতে নেই, ওখানে যে আমাদের দেবতার বাস, অপবিত্র করো না তোমরা। কল্পনাকে ওর কাছে যেতে বলে বাঘুরা শাসন মেনে নিয়েছে। আমি যে পথটায় দাঁড়িয়ে আছি সেই পথটাও বাঘুরা যেভাবে বেন্ড করেছে নিজেকে, ঠিক সেইভাবে এই পথটা মানে পাহাড়টা নিজেকে বেন্ড করিয়ে নিয়েছে। আর এই বেন্ড হওয়াটার মধ্যে সে যেন অনেক শান্তি পেয়েছে, বা সেই শিল্পীরা শিল্পীরাকে এই বাগুড়ার মধ্যেই তাদের শ্রীচরণ ধুতেন। জলের সোর্স কি এইটাই ছিল? তারপরে কি তারা দেবতার স্থানে ঢুকতেন? মনটা ভীষণ ভীষণ ভালো এবং মন্দ দুটোই হলো। প্রণাম করলাম সমর্পিত বাগুড়াকে। না না, চলুন। মহা আড়ম্বরে বিবাহ সম্পন্ন হয়ে গেল, রাজমাতাও এলেন, মহাজনকের মা। মহাজনক সস্ত্রীক এসে প্রণাম করলেন জননীকে, কিন্তু এ কি, রাজমাতা তো আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরলেন না ওদের। তার সমস্ত মুখাবয়বে যেন এক বিন্দু রক্ত নেই। জননীকে দুই স্বল্পাংশ ভুজে দেওয়া বেষ্টন করে মহাজনক বললেন, তুমি কি অসুস্থ মা? পথশ্রমেই কি তোমার এমন দশা? সে কথার প্রত্যুত্তর না করে জননী জিজ্ঞাসা করলেন, বিবাহ কার্য কি সম্পূর্ণ হয়ে গেছে?
হ্যাঁ মা, তুমি কি সুখী হওনি আমার রাজ্য লাভে? এই অনিন্দ্য কান্তি রমণী রত্নকে পুত্রবধূ হিসেবে লাভ করে তুমি কি তৃপ্ত নও? জননী কোনো প্রত্যুত্তর করলেন না, নীরবে প্রবেশ করলেন অন্তঃপুরে তার নির্দিষ্ট কক্ষে। ভীষণ আহত হলেন মহাজনক। মায়ের এই উদাসীনতা তাকে ভীষণ আঘাত করল। মর্মাহত হলেন শিবলীও। মহাজনক ভাবলেন কি হতে পারে, কারণ মায়ের মুখেই তিনি শুনেছিলেন তিনি এক রাজার কুমার। পিতৃব্য অন্যায়ভাবে অগ্রজের সিংহাসন অধিকার করিয়ে তার পিতাকে হত্যা করেছিলেন। রাষ্ট্র বিপ্লবের দুর্যোগ রাতে তার গর্ভবতী জননী একাকিনী ছদ্মবেশে পলায়ন করেছিলেন রাজপুরী থেকে এবং বাধ্য হয়ে গভীর অরণ্যে মহাজাতককে জন্ম দেন। অভাগিনী নারী এক পর্ণকুটিরে সুগোপনে তাকে মানুষ করে তুলেছেন দীন দরিদ্রের মতো। আছে খুঁজে পেলে সে তাকে হত্যা করে। কিন্তু মায়ের বিশ্বাস ছিল পিতৃরাজ্য তিনি নিশ্চয়ই একদিন পুনরায় অধিকার করবেন। কিন্তু তিনি বণিক হয়েছেন বটে, কিন্তু এই মুহূর্তে তো তিনি রাজ্য লাভ করেছেন। শিবলী ছুটে এলেন, বললেন, মা আপনি নাকি সমস্ত দিন উপবাসে? জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন রাজমাতা। ধিক্কার দিয়ে বলে উঠলেন, দূর হয়ে যা রাক্ষসী। ছবি সম্পর্কে একটু বলব। এক নম্বর গুহা মন্দিরে আছি সেটা আপনারা জানেন, দু নম্বর চিত্রক্রম এবং দু নম্বরের ক অংশে আমরা আছি। আগের দিন মহাজনক জাতক শিবলী এবং তার নজন পরিচারিকাকে নিয়ে ছবি আপনারা দেখেছেন, এইটারই ক্রমশ যেটা সেইটার মধ্যে আজকে আমরা আছি। এখানে রাজনর্তকী যিনি বুটিদার জামরে আছেন তিনি দাঁড়িয়ে আছেন দ্বারের বাইরে, তার গীতবাদ্যের সহচরী বা সাঙ্গপাঙ্গ নিয়ে যায় যদি আমরা বলি বলা যেতে পারে। এবং একটা জিনিস মুভমেন্ট এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই ঝালিয়ে নিচ্ছেন ব্যাপারটা, যে যেন রাজার সামনে গিয়ে ভুল না হয় তাদের মুদ্রা তাদের বাজনা বা কিছু। এখানে দুজন পুরুষ চরিত্র দেখা যাচ্ছে, চুলের গঠন দেখে আমরা তাকে পুরুষ চরিত্র বলে মনে করছি। ছবিতে কালার অযথা কালার লাগিয়ে নিজেদের মনোমতো করে এটাকে আপনাদের সামনে আনলাম না, কারণ মহান শিল্পী যারা ছিলেন তাদের উপরে রং চড়াতে কেন যেন ভালো লাগলো না। তাই যেন যেমন আছে অর্থাৎ একটুও বোঝা যাচ্ছিল না বলে আমরা একটুও কালার দিতাম না। ফের হয়ে গেছে কিন্তু বোঝা যায়। আসুন আমরা সেই সমস্যাটাই যাই। গভীর রাত্রে গ্রহাচার্যের ডাক পড়লো রাজমাতার রোহিত কক্ষে। বৃদ্ধ আচার্য দীর্ঘদিন এ রাজ পরিবারের শুভাকাঙ্ক্ষী, যুগে যুগে তাকে আসতে হয়েছে এভাবেই রাজ অন্তঃপুরে, গণনা করে বলতে হয়েছে পুরো কামিনীদের ললাট লেখক। তাই রাজমাতার আহ্বান মাত্রে আজও তিনি এসে দাঁড়ালেন তার রুদ্ধদ্বার রোহিত কক্ষে। অবগুণ্ঠিতা রাজমাতা মণিদীপ তুলে ধরে বললেন, আমাকে চিনতে পারেন? মিথিলা রাজের একান্ত সখা মহাগ্রহাচার্য। এই অদ্ভুত আচরণে বিস্মিত হন আচার্য। রাজমাতার বিকৃত মস্তিষ্কের কথা ইতিমধ্যে কর্ণগোচর হয়েছে তার। ভয়ে ভয়ে বললেন, পারিব কি রাজমাতা, আপনি চম্পানগর থেকে সত্য আগতা মহারাজ মহাজনকের জননী? রাজমাতা হাসলেন, বলেন, আপনি কি শুধু ভবিষ্যতে দেখতে পান আচার্য, অতীতকে কি দেখতে পান না একেবারেই? এবার চমকে উঠলেন ম্লান রত্নদ্বীপের মৃদু আলোয়, বলিরেখাঙ্কিত ওই প্রৌঢ়ার মুখের উপর ফুটে উঠতে দেখেন দীর্ঘ পঞ্চবিংশতি বর্ষ পূর্তিকার আর এক পুরসুন্দরীর মুখ। তাকে যেন এখানে এ ঘরেই দেখেছিলেন একদিন। স্তম্ভিত গ্রহাচার্য বলেন, আপনি কি সহসা বৃদ্ধ ব্রাহ্মণের পদপ্রান্তে ছিন্নলতার মতো লুটিয়ে পড়েন রাজমাতা? আত্মকণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ তাই, আমি সেই অভাগিনী নারী, আপনার প্রিয় বন্ধুর পলাতকা স্ত্রী। ভূকম্প স্পন্দিত ভূদরের মতো
একবার মাত্র কেঁপে উঠে স্থির হয়ে যান গ্রহাচার্য। বলেন, ভাগ্যের কি বিচিত্র খেলা! মিথিলাধিপতি অরিষ্ট জনকের নিরুদ্দিষ্ট পুত্র মহাজনক আজ তার পিতৃ সিংহাসনে উপবিষ্ট, অথচ মহারাজের পলাতকা রাজমহিষী সে আনন্দের দিনে ভুলন্ঠিতা। কেন মহাজনক বিবাহ করেছে, কেন না মহাজনক বিবাহ করেছে তার পিতৃহন্তা পোপজনকের কন্যাকে, আপন পিতৃব্য কন্যাকে? শাস্ত্রনয়নে রাজমাতা বলে, আপনি আমাকে পথের নির্দেশ দিন আচার্য, এ অসামাজিক অসিদ্ধ বিবাহ কেমন করে মেনে নেব আমি? গ্রহাচার্য তাকে বাহুমূল ধরে তুলে বসান, বলেন, তুমি বৃথায় মনস্তাপ করছো রাজমাতা, তুমি আমি কুশীলব মাত্র, যে বিচিত্র নাট্যকার অলক্ষ্যে বসে অপূর্ব নাটকটি রচনা করেছেন তিনি আমাদের নাগালের বাইরে, অপ্রতিবাদে তার নাটকে আমাদের অভিনয় করে যেতে হবে শুধু। রাজমাতা বলেন, কিন্তু আমার স্বামীহন্তা পোপ জনকের কন্যা তার পিতৃ ঋণ শোধ করবে না? করবে বই কি রাজমাতা, কেমন করে করবে? মহাজনকের মতো স্বামী, মিথিলা রাজ্যের মহারানী, বিলাস বেশনের বিপুল আয়োজন, তার দণ্ডভোগ হবে কেমন করে? গ্রহাচার্য হেসে বলেন, হ্যাঁ রাজমাতা, বিলাস বেশনের মধ্যেই যে দণ্ডভোগ করে যাবে সে, এই বিলাস বেশন বিষ হয়ে উঠবে তার কাছে, তার কামনার ধন সে কিছুতেই পাবে না। আর কি কামনা থাকতে পারে তার? প্রশ্ন ছুড়ে দিলেন রাজমাতা। নারী জন্মের যা শ্রেষ্ঠ সম্পদ, সন্তান। গ্রহাচার্যের উত্তরে চমকিত রাজমাতা বলেন, সে কি, কেন? কারণ আপনার পুত্র মহাজনক স্বয়ং বোধিসত্ত্ব, কোন অনাচার তাঁর পক্ষে সম্ভবপর নয়, নিজ ভগ্নীর গর্ভে তার সন্তান হবে কেমন করে? আপনি ভাবুন,